আজ চতুরঙ্গে আমাদের সাথে আছে সদ্য মুক্তি পাওয়া সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ছায়াবৃক্ষর টিম। আছেন সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস, আছেন অভিনেতা আজম খান এবং অভিনেত্রী এলিনা শাম্মি। আমরা শুরুতেই কথা বলতে চাচ্ছি জনাব বন্ধন বিশ্বাসের সাথে, যিনি এই সিনেমাটির ক্যাপ্টেন অব দ্য শিপ, মানে পরিচালক। বন্ধনরা, অভিনন্দন আপনাকে এই সিনেমার জন্য। ছায়াবৃক্ষ আমরা যতদূর জানি আপনার তৃতীয় সিনেমা। এর আগে 2017 সালে শূন্য নামে একটি সিনেমা দিয়ে আপনার চলচ্চিত্রের এই তারা ঝলমল ভুবনে যাত্রা শুরু হয়। দ্বিতীয় সিনেমাটাই হওয়ার কথা ছিল ছায়াবৃক্ষ, কিন্তু ছায়াবৃক্ষের আগেই আপনার তৃতীয় সিনেমা মুক্তি পেয়ে যায় লালশাড়ি, যেটা অপু বিশ্বাস এবং সাইমন সাদিককে নিয়ে। আজ গতকাল মুক্তি পেয়েছে আপনার তৃতীয়, আসলে দ্বিতীয় সিনেমা, কিন্তু তৃতীয় সিনেমা হিসেবে মুক্তি পেল ছায়াবৃক্ষ। এই টোটাল জার্নিটা এতটা বিলম্বিত হলো কেন বা এতটা সময় লাগলো কেন আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে বিলম্ব, যখন আমি ছায়াবৃক্ষ শুরু করি, 2019-20 অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র এটি, যখন ছায়াবৃক্ষ শুরু করি, শুটিংয়ে আমরা যখন যাই, তখন আসলে করোনাকালীন একটা সময় চলছিল। তো যখন আমরা লোকেশনে পারমিশন নিয়ে আমরা লোকেশনটাতে যাই, কিন্তু কিছুদিন শুটিং করার পরে বাগান কর্তৃপক্ষ আসলে আমাদেরকে শুটিংটা আর ওখানে কন্টিনিউ করতে দেয়নি, যে কারণে আসলে একটু লেন্দি হয়ে গেছে। আসলে এই পুরো জার্নিটা তো একটা রোমাঞ্চকর জার্নি, কারণ এটা এমন একটা এলাকায় কাজটা করতে হয়েছে যেটা তুলনামূলক একটা দুর্গম এলাকা। এখানে পুরো টিম নিয়ে কাজ করা এবং সেখানে হয়তো বৈদ্যুতিক সুবিধাও পর্যাপ্ত আছে কিনা বা সব ধরনের সুযোগ আছে কিনা, মানে চ্যালেঞ্জগুলো কী ছিল যদি একটু জানাতেন? আসলে এই যেটা বলছিলেন যে বৈদ্যুতিক সুবিধা বা চ্যালেঞ্জগুলো কী, আসলে চা বাগানে শুটিং করাটা একটা দুর্গম, যেহেতু একটা দুর্গম এলাকা, শুটিং করাটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বিকজ হচ্ছে যে চা বাগান, আমাদের দেশে চা বাগানগুলো যে এলাকাগুলোতে অবস্থিত সে এমনিতেই হচ্ছে বেশ দুর্গম। আর দ্বিতীয়ত হচ্ছে চা বাগানে কিন্তু কোনো বৈদ্যুতিক সুবিধা ছিল না। পাশাপাশি যেটা হচ্ছে চা বাগান রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ার কারণে কিন্তু বাগান কর্তৃপক্ষের পারমিশন ছাড়া কিন্তু চা বাগানে শুটিং করাটা ভেরি ডিফিকাল্ট। তো সব কিছু মিলিয়ে আমরা একটা প্রোডাকশন, ওখানে যখন আমরা শুটিং স্পটে যাই তখন কিন্তু আমরা নানান রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, প্রাকৃতিক একটা সমস্যাও ছিল কিন্তু ওখানে। সব কিছু মিলে যেটা হয়েছে যে আমরা এই যে বৈদ্যুতিক সুবিধা, শুটিংয়ের ক্ষেত্রে জানেন যে বৈদ্যুতিক একটা ব্যাপারটা একটা স্পেশাল একটা ব্যাপার, তো ওই দুর্গম এলাকাতে আসলে ইউনিট নিয়ে মুভ করাটা সবসময় একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। তারপরে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, তারপর স্থানীয় যারা লেবার, ওরা আসলে এই যে শুটিং প্রক্রিয়া এইগুলোর সাথে আসলে ওরা অভ্যস্ত ছিল না। তো ওদের যে একটা ওদের মানে উৎসাহটাই আমাদের জন্য বিড়ম্বনার একটা কারণও ছিল। তো সব কিছু মিলে যেটা হয়েছে যে আমরা চেষ্টা করেছি যে আমাদের সমস্ত প্রতিবন্ধকতা, মানে যাকে বলে যে প্রতিবন্ধকতাকে ফেস করে আমরা একটা ভালো প্রোডাকশন করার জন্য চেষ্টা করেছি। তো আমার টিমের যারা মেম্বার ছিলেন তারা আসলে খুব আন্তরিক ছিলেন, যে কারণে আসলে এরকম নানান রকম প্রতিবন্ধকতা ফেস করে কিন্তু আমরা একটা প্রোডাকশন সম্পন্ন করতে সম্পন্ন হয়েছি। এই ধরনের একটা গল্প বেছে নেওয়ার মানে উদ্দেশ্যটা কী ছিল? অ্যাজ এ ডিরেক্টর আমি সবসময় আসলে সাবজেক্টিভ গল্পগুলোকে সিলেক্ট করি, বা আমি ওই ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে আসলে ভালোবাসি। আর বাদ বাকি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমি আসলে ছায়াবৃক্ষ, আমি 2008 সালে আমি থিয়েটার থেকে এসেছি, আমি থিয়েটারে 2008 সাল থেকে থিয়েটারে কাজ করি। তো 2010 সালের দিকে যখন আমাকে আমার দলের প্রোডাকশন হিসেবে ছায়াবৃক্ষের স্ক্রিপ্টটা দেওয়া হয় আমার হাতে, তখন কিন্তু আমি প্রথম স্ক্রিপ্টটা হাতে পাওয়ার পরে কিন্তু একবারে আমি স্ক্রিপ্টটা পড়ে ফেলেছিলাম, এবং পড়ার পরে আমার কাছে তখন থেকে আমার মাথায় কাজ করছিল এইটা বোধ হয় সিনেমার পর্দায় আসলে মনে হয় গল্পটা অনেক ভালো হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি সেই স্বপ্নটা লালন এবং পালন এবং ধারণ করেছি। সেই জায়গা থেকে আমি কিন্তু আমার ডিরেক্টর যারা ছিলেন, আমার মঞ্চের ডিরেক্টর এবং রাইটার, তাদেরকে আমি বলেছিলাম যে স্যার এটা গল্পটা মনে হয় সিনেমা হইলে ভালো হবে। তো ওনারা আমাকে আমার কথা শুনে হেসেছিলেন। এবং এই যে দীর্ঘ জার্নি 2010 থেকে আমি 2019-20 এসে অনুদানটা পেলাম, সেটা আসলে এই ক্ষেত্রে আমি লাকি লাকি বলবো যে এই কারণে যে ছায়াবৃক্ষটাকে আমি যখন অনুদানে জমা দিই, জমা দেওয়ার পরে কিন্তু আমি অনুদানটা পেয়ে যাই, এবং সেই যে স্বপ্ন লালন পালন করেছি আমি, সেই স্বপ্নটার বাস্তবায়ন কিন্তু আমি এই অনুদানের মাধ্যমে সম্পন্ন করতে পেরেছি। অবশ্যই শুভকামনা আপনার জন্য, এবং দর্শকরা ছায়াবৃক্ষকে যদি ভালোভাবে গ্রহণ করে, যেহেতু প্রথম সপ্তাহ মাত্র শুরু হলো, তারপরেই আমরা সপ্তাহ শেষে আসলে বুঝতে পারবো, শুভকামনা থাকলো আপনার জন্য। এরপরে আমরা আসছি এই সিনেমার একজন গুণী অভিনেত্রী এলিনা শাম্মির সাথে। শাম্মি, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং বেশ কিছু বড় বাজেটের সিনেমায় কাজ করেছেন, এবং তার মধ্যে মুজিব একটির জাতির রূপকার, শ্রদ্ধেয় শ্যাম বেনেগালের একটি সিনেমায় সেটাতেও কাজ করেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে 570 কাজ করেছেন, কাগজ, মুখোশ সহ অনেকগুলো সিনেমায় কাজ করছেন। এই সিনেমায় কাজের অভিজ্ঞতাটা যদি আমাদের জানাতেন। কিছু অংশ তো বলেই ফেললেন আমাদের ডিরেক্টর, যে প্রতিকূল একটা পরিস্থিতি ছিল। প্রতিকূল পরিস্থিতি থাকলে সেটার একটা প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে, সেইগুলো অ্যাপ্লাই করেই
আস্তে আস্তে শুটিংটা শেষ করেছে। আমাদেরও কিছু সিকোয়েন্স ছিল, ওই যে বললো যে যে জায়গাটায় নিষেধাজ্ঞা ছিল সেখানে প্রবেশ করা পরে নিষেধ করা হয়েছিল, ওখানেই কিন্তু আমাদের লোকেশনটা ছিল, আমাদের সিকোয়েন্সগুলো ওখানেই শ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু অল্টারনেটিভ একটা প্ল্যান তাদের ছিল, সেই অনুযায়ী আমরা অন্যখানে শ্যুট করেছি। কিন্তু সেটা যে খুব বেশি দৃষ্টিকটু বা সামঞ্জস্যহীন তা কিন্তু না, চলচ্চিত্রের গল্পের সঙ্গে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। আর এখন যেহেতু চলচ্চিত্রটি রিলিজ পেয়েছে, এখন সবাই দেখে ওটা বুঝতে পারবে না যে এখানে এত প্রতিবন্ধকতা ছিল। তো একজন ডিরেক্টরের ক্রেডিটটা ওইখানেই, যখন তার প্ল্যান বি থাকে, সি থাকে, তখন এ প্ল্যানটা যদি একটু ডিসমিসও হয় তখন আসলে সমস্যা তৈরি হয় না। শেষমেশ আর কি সকলের সহযোগিতা, ডিরেক্টরের লিডারশিপে মোটামুটি ভালোভাবেই শুটিং শেষ হয়েছে এবং আমাদের অভিজ্ঞতাও ভালো। আপনার সাথে তো সহকর্মী ছিলেন অপু বিশ্বাস, নীরব, শতাব্দী ওয়াদুদের মতো তারকারা, এদের সাথে কাজের কোনো মধুর অভিজ্ঞতা হয়েছে কিনা বা যে মজার কোনো ঘটনা আছে কিনা এই সিনেমা শুটিংয়ের সময়? যেহেতু এই চলচ্চিত্রটি নির্মাণ করতে যে কিছু বড় ধরনের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার কারণে সময়েরও কিন্তু একটু স্বল্পতা হয়ে গিয়েছিল, যে কারণে আমাদের আসলে বন্ধন আমরা রাত জেগে শ্যুট করেছি। তো এই এটা ছিল যে আমরা ঢাকা থেকে রওনা হয়ে যে যেদিন গেছি ওই দিন সারাদিন শ্যুট, তারপরে সারা রাত শ্যুট, এছাড়া আসলে ওয়ে ছিল না। তো সারা রাত শ্যুট করতে গেলে আমাদের শতাব্দী ওয়াদুদ খুবই একজন প্রাণোচ্ছল আর্টিস্ট, উনি যেই সেটে থাকেন ওই ওই সেটটা আসলে খুবই উৎসব মুখর থাকে। তো একটু রাত জেগে কাজ করতে গেলে সবারই একটু কষ্ট হয়, কিন্তু সেই কষ্টগুলো মুছে যায় যখন আর্টিস্টরা সবাই মিলে একটা হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো কাটায়। তো এইভাবে আমাদের আসলে শুটিংগুলো শেষ হয়েছে, ভালো মন্দ মিশিয়ে শেষমেশ কাজটা ভালো হয়েছে, আর্টিস্টরা সবাই ভালো ছিলেন, ডেডিকেটেড ছিলেন, এটাই সব থেকে বড় কথা। এই অঞ্চলে কাজ করতে গিয়ে এখানকার যে জনমানুষ যারা, বিশেষ করে চা বাগানের শ্রমিক যারা, তাদের জীবনও তো কিছুটা দেখেছেন, আপনার অভিব্যক্তিটি কি এই বিষয়ে, তাদের জীবন ধারণ বা জীবন যাপন দেখে আপনি কি নতুন কিছু দেখেছেন কিনা, শিখেছেন কিনা তাদের কাছ থেকে? আমাদের আসলে এখানে শিখে, যেমন বন্ধন বিশ্বাস এই গল্পটাকে সিলেক্ট করেছে, তার পেছনের কারণই হচ্ছে অজানা তাদের যে দুঃখ কষ্ট, তারা যে দৈন্যতার ভেতরে থাকে, তারা যেভাবে বঞ্চিত হচ্ছে, সেই বিষয়গুলো যেন সামনে আসে একটা এলাকাকে কেন্দ্র করে। ওই এলাকার মানুষের বেঁচে থাকা যে প্রতিবন্ধকতা বা যে দুঃখ কষ্ট, এটা কিন্তু সাধারণ মানুষ আমরা জানি না। তো আমাদের শিক্ষাটা ওইখানেই যে এই বিষয়গুলো যেহেতু চলচ্চিত্রে তুলে এনেছে একজন ডিরেক্টর, সেই বিষয়গুলোকে ধরে ধরে সংশ্লিষ্ট যারা আছেন সেগুলো সমাধান যেন হয়। একজন ডিরেক্টরের প্রধান উদ্দেশ্য কিন্তু ওইখানেই থাকে, একটা চলচ্চিত্র নির্মাণ করা যে শুধুমাত্র মানুষ বিনোদন পাবে সেজন্য না, বিনোদনের মধ্য দিয়ে মেসেজ দেওয়ার তো একটা চেষ্টা চলেছে এখানে, এবং সেটা তীব্রভাবে, এবং এই টপিকটা নিয়ে কাজ করাটা কিন্তু সাহসিকতার ব্যাপার। যেহেতু সরকারি অনুদানের ছবি সেজন্য সে সাহসটা পেয়েছে, ব্যক্তিগত যদি অর্থলগ্নি করত কেউ এই টপিক নিয়ে কাজ করার সাহসই কিন্তু পেত না। তো এই বিষয়গুলো তো উঠেই এসেছে যে প্রতিবন্ধকতাগুলো, তাদের বেঁচে থাকা, তারা যেভাবে বঞ্চিত হচ্ছে, তারা যেভাবে মানবেতর মানে জীবনযাপন করছে, এটা তো এই চলচ্চিত্রেই ফুটে উঠেছে। তো সেই বিষয়গুলো আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে, তাদের প্রতি অনুরোধ যে এই সমস্যাগুলো যেন আস্তে আস্তে সমাধান করার চেষ্টা হয়। অসংখ্য ধন্যবাদ, আমরাও চাই আমাদের দেশ ধীরে ধীরে এগিয়ে যাক এবং সবগুলো সমস্যাই সমাধান হোক, একদিন নিশ্চয়ই হবে। এবং আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন আছেন, এই সিনেমার আরেকজন অভিনেতা আর জনাব আজম খান। জনাব আজম খান, এই সিনেমায় আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছিলাম, এই কাজ করা, কারণ আপনি ঢাকায় নানা ধরনের কাজে ব্যস্ত থাকেন, শুধুমাত্র অভিনয় নয়, পেশাগত জায়গায় আরও কিছু কাজ আপনি করেন, এখানে গিয়ে একটা অন্যরকম একদম প্রকৃতির কাছে, একটা নাগরিক জীবন ছেড়ে একটা প্রকৃতির কাছে পরিবেশে সেখানে অভিনয় করা এবং সেখানে থেকে যাওয়া, কাজ করা, এই অভিজ্ঞতাটা যদি আমাদের জানাতেন। বন্ধন বিশ্বাসের সাথে এটা আমার প্রথম কাজ ছিল, আর চা বাগানে কাজ হবে আমার নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করছিল। তো প্ল্যানটা এরকম ছিল যে আমি ঢাকা থেকে যাব এবং সেদিনই কাজটা হয়ে যাবে, কিন্তু যেটা এলিনা সাম্মি বললেন যে অনেক রাত জেগে আমাদেরকে কাজ করতে হয়েছে, প্রথম দিন কাজটা করা যায়নি, আমরা দ্বিতীয় দিন করেছি। আমার অভিজ্ঞতাটা এরকম যে টিমের ভেতরে
মানে কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল এবং আমরা সবাই সবার সাথে একটা ভালো কেমিস্ট্রি আমাদের ছিল এবং ডিরেক্টর জানতেন যে আমরা কি মানে আমি কতটুকু কাজ করব এবং আমিও বুঝতে পারছিলাম যে উনি আমার কাছে কি চাচ্ছেন আর আরেকটা বিষয় কাজ করেছে যে ছায়া বৃক্ষ মানে হচ্ছে শেড ট্রি চা বাগানে অনেক শেড ট্রি থাকে এর গাছগুলোর দায়িত্ব হচ্ছে ভাই গাছগুলোকে ওখানে রোপণ করা হয় যেন ওখানে একটা ছায়া থাকে এবং সেই ছায়া থেকে ছায়া বৃক্ষ এবং এই যে চা এমন একটা জিনিস যে আমাদের সবার জীবনের সাথে জড়িত এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে চা খায় না কিন্তু এই চায়ের গল্পের পেছনে যে মানুষগুলো তাদের জীবনের অনেক কিছু আছে আর তাদের অনেক শোষণের গল্প আছে বঞ্চনার গল্প আছে নিপীড়নের গল্প আছে এবং তারা একসময় ঘুরে দাঁড়ায় এবং এটার মধ্যে অনেক ভালোবাসার গল্পও আছে এবং ঘুরে যখন দাঁড়ায় তখন কিন্তু মানুষ সবার শেষে কিন্তু একটা জায়গায় যায় সেটা হচ্ছে আইনের কাছে যায় এবং সেই আইনের কাছে গিয়ে তারা তখন একটা আশ্রয় চায় এই সিনেমায় তো আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন এবং আমি মানে স্থানীয় থানার ওসি হিসেবে আমি কাজ করেছি এবং শতাব্দী ওয়াদুদ যার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যার বিরুদ্ধে অনেক অভিযোগ বিভিন্ন সময় অনেকে করেছে কিন্তু কখনোই তাকে আইনের আওতায় আনা যাচ্ছিল না কিন্তু শেষ মুহূর্তে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং শুধু নিয়ে আসা হয় না সেখানে একটা মেসেজও দেওয়া হয় যে আইন সবার জন্য সমান অবশ্যই আইন সবার জন্যই সমান হোক এবং তাই থাকুক আমরা তাই চাই বন্ধুরা পরবর্তী প্রশ্ন আপনার কাছেই রাখতে চাচ্ছি এই সিনেমাটার আমরা মোটামুটি গল্প শুনলাম যে একটা পরিবেশের মধ্য দিয়ে এবং যে শেড ট্রি ছায়া বৃক্ষ একটা প্রতীকী রূপে আপনি পুরো বিষয়টাকে তুলে ধরেছেন চা বাগানের এই জীবন এবং এটা নিয়ে নিশ্চয়ই R&D প্রচুর করেছেন রিসার্চ করেছেন এবং সেই সময়ের গল্প যদি প্রি প্রোডাকশনের কিছু গল্প আমাদের শোনাতেন যেটা হচ্ছে যে আমি প্রি প্রোডাকশন বলতে আমি যখন থিয়েটার করি তখন কিন্তু এই গল্পটার উপর আমার একটা রিসার্চ হয়ে গেছিলো আর দ্বিতীয়ত যখন আমি অনুদান পেয়ে যখন আমি আমার সিনেমার জন্য প্রি প্রোডাকশন করতে যাই তখন কিন্তু আমি বাংলাদেশের প্রায় সব চা বাগানগুলো কিন্তু আমার ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে তো এই যে চা বাগান ঘুরে দেখতে গিয়ে যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশটা আসলে কত সুন্দর আমার বাংলাদেশটা আসলে কত সুন্দর এটা আসলে আমরা অনেকেই জানি না তো এইটা একটা ব্যাপার ছিল দ্বিতীয় ব্যাপার ছিল যে আমি যখন চা বাগানের লেবারদের সঙ্গে গিয়ে বিভিন্ন বাগানে গিয়ে ওদের সঙ্গে যখন কথা বলছিলাম এবং ওদের সাথে মিশে যাবার একটা চেষ্টা করছিলাম তখন আমি দেখেছি যে ওরা আসলে বাইরের পৃথিবীটা সম্পর্কে ওদের কোনো ধ্যান ধারণা নাই ওদের কাছে মনে হয় যে চা বাগানটাই এক একটা পৃথিবী এবং চা বাগানের বাইরে ওরা খুব বেশি একটা কিছু জানে না এবং সেটা হচ্ছে যে ওদের তো নানান রকম ক্রাইসিস যে ক্রাইসিসগুলো কিন্তু আমি আমার সিনেমায় কিন্তু প্রেজেন্ট করেছি তো এই যে নানান রকম ক্রাইসিসগুলো এই ক্রাইসিসগুলো কন্টিনিউ চলতে থাকে এর থেকে বের হয়ে যাবার কিন্তু কোনো উপায় ওদের ওরা নিজেরাও হয়তো জানে না এবং পর্যায়ক্রমে কিন্তু বংশপ্রক্রমে কিন্তু ওরা এভাবেই কিন্তু ওদের লাইভলিহুডটা চলে আসছে তো ছায়া বৃক্ষ যেটা আমি বলতে চাইছি যে ছায়া বৃক্ষ যখন কোনো না কোনো মানুষ কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু একটা ছায়ার নিচে বড় হইতে চায় সেই ছায়াটা যদি একটা বৃক্ষের ছায়া হয় তো সেইটা কিন্তু একটা বাড়তি পাওয়া হয়ে যায় বাড়তি একটা শক্তির একটা জায়গা হয়ে যায় তো যেটা হয়েছে যে আমাদের এই গল্পটাতে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে মানুষ যখন সব কিছু হারিয়ে যায় মানুষের স্বপ্ন আশা সব কিছু যখন শেষ হয়ে যায় তখন কিছু না কিছু নিয়ে কিন্তু আশা নিয়ে কিন্তু বাঁচার চেষ্টা করে সেই বাঁচার চেষ্টাটাই কিন্তু ফিল করে যে একটা ছায়া বৃক্ষ এরকম একটা বৃক্ষ হলে সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে আমি হয়তো কথা বলতে পারবো আমি আমার শান্তির পরশটা নিতে পারবো আমি আমার স্বপ্নের বাস্তবায়নটা ঘটাতে পারবো তো সেই জায়গা থেকে কিন্তু ছায়া বৃক্ষ নামটা আমার এই গল্পে হয়েছে তো বাদ বাকি যেটা বলবো যে চা বাগানের ওদের কিন্তু একটা আলাদা কালচার আছে ওদের ভাষা ওদের সংস্কৃতিক পুরোটা কিন্তু আলাদা যেটা কিন্তু আমি বলবো যে আমাদের বাংলা সংস্কৃতির কিন্তু একটা সম্পদ তো ওই যে ভাষা সংস্কৃতি আপনারা দেখেছেন যে আমাদের প্রমোশনাল গানগুলো দেখেছেন ট্রেলার দেখেছেন ইতিমধ্যে ছবি রিলিজ হয়ে গেছে আমি কিন্তু ওদের ভাষাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি বাংলা ভাষা কত রকমের হইতে পারে এইটা কিন্তু তার একটা উদাহরণ বলবো তো এই ওদের ভাষা প্রেজেন্ট করার চেষ্টা করেছি পাশাপাশি যেটা হচ্ছে যে ওদের যে গানগুলো আপনারা দেখেছেন যে আমার এই সিনেমার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমার সঙ্গীত যেটা হচ্ছে যে ওদের মতো করে আমরা ওই ভাষায় গানগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি পাশাপাশি ওদের ভাষা ওদের যে ভাষাগত ব্যাপার আমাদের নর্মাল যে ভাষাগুলো বাংলা ভাষা এটার সাথে ওদের যে একটা ডিস্টেন্স আছে ওটার মধ্যে মিশে গিয়ে আমি প্রত্যেকটা আর্টিস্টকে
আমি ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ওদেরকেও ওদের সাথে ওই ক্যারেক্টারাইজেশনে করার ক্ষেত্রে কিন্তু ওদের সাথে মেহানোর চেষ্টা করেছি। এবং আমি খুব মানে কী বলবো, খুব হ্যাপি যে আমার এখানে এলেন আপু বললো, আজম ভাই বললো যে আমি একটা ভালো টিম পেয়েছিলাম এবং আমি ভালো কিছু আর্টিস্ট আমার সঙ্গে ছিল, যে কারণে কিন্তু আমার পুরো সিনেমাটা এত সহজভাবে প্রেজেন্ট করতে আমার সুবিধা হয়েছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই কিন্তু দুইজন মূল শিল্পী, যে অপু বিশ্বাস এবং সেখানে ছিল আমাদের নীরব, এবং এই দুইজনের এই দুজন শিল্পীকে কীভাবে মূল্যায়ন করবেন আসলে এই ছায়াবৃক্ষে তাদের অভিনয় নিয়ে? আমি বলবো যে এটা আমি শুরু থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং চ্যালেঞ্জ দিতে আমি ভালোবাসি। সেটা হচ্ছে যে অপু বিশ্বাস এবং নীরব দুজন কিন্তু কমার্শিয়াল ঘরানার আর্টিস্ট, তো তাদেরকে নিয়ে এরকম আর্ট কমার্শিয়াল টাইপের একটা সিনেমা আমি নির্মাণ করতে গেছি। তো শুরুতে কিন্তু আমি নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি কিন্তু আমার হয়েছে এবং তাদের ভিতরেও কিন্তু একটা ভয় ছিল। তো আমি তাদের সাথে যখন ওয়ান টু ওয়ান কথা বললাম, কথা বলার পর তাদেরকে আমি বিশ্বাস করতে সমর্থ হইলাম যে হ্যাঁ এটা আপনার জন্য এবং আপনি এটা করতে সক্ষম হবেন, এবং তাদের যথেষ্ট আন্তরিকতা ছিল। আমি বলবো যে আমি জানি না, আমি আমার জায়গা থেকে বলবো যে আমাকে 110% এফোর্ট তারা করেছে, যে কারণে কিন্তু তাদের মতো আর কমার্শিয়াল ঘরানার আর্টিস্টকে আমি একটা আর্ট টাইপের সিনেমায় কিন্তু তাদেরকে নিয়ে আসছি এবং আমি খুব হ্যাপি তাদের পারফরমেন্সের প্রতি। অবশ্যই শুভকামনা থাকলো পুরো ছায়াবৃক্ষ টিমের জন্য। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র ছায়াবৃক্ষের পরিচালক বন্ধন বিশ্বাস, আছেন অভিনেতা আজম খান এবং অভিনেত্রী এলিনা সাম্বি, আমরা কথা বলছি তার সাথে। বন্ধুরা, বিরতির আগে কথা হচ্ছিল আপনার সাথে ছায়াবৃক্ষ নিয়ে, এর পরে কোন ধরনের প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে চান ছায়াবৃক্ষের পরে আর কি? ছায়াবৃক্ষ যেহেতু মুক্তি পেয়ে গেল এবং আপনি একের পর এক কাজ করে যাচ্ছেন, যেহেতু পরের প্রজেক্টটি কী হতে পারে? আমি আসলে এই যে ওই যে বললাম, আমি একটু আর্ট কমার্শিয়াল টাইপের সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। তো আমি এরকম একটি সাবজেক্ট, আরও একটি সাবজেক্ট আমি সিলেক্ট করেছি ইতিমধ্যে। তো আমি এই যে লাল শাড়ি, একটু ডিফারেন্ট গল্প ছিল, তার অবশ্যই তার শিল্পীদের নিয়ে আমাদের এবং আমাদের প্রায় হারিয়ে যেতে ওই যে একটা গল্প ছিল। আবার এবার দেখেন আমি চা শ্রমিকদের নিয়ে যে গল্পটি করলাম, কারণ এই ধরনের ব্যাপারগুলোকে কিন্তু সিনেমার পর্দায় সচরাচর দেখা যায় না, এবং এই যে ব্যাপারগুলো, এই যে সাবজেক্টগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিন্তু একটা কালচারের অংশ। সুতরাং আমি সবসময় চেষ্টা করি যে আমার দেশের আর্ট কালচারকে প্রেজেন্ট করার জন্য সিনেমার পর্দায়। তো সেই জায়গা থেকে আমি চেষ্টাই করে যাচ্ছি যে এরকম একটা আরও একটি নতুন একটি সাবজেক্ট নিয়ে আমি কাজ করব, যেটা আবার আমার দেশের সংস্কৃতিকে প্রেজেন্ট করবে এবং আমি যেটা আমি চিন্তা করি বা আমার চিন্তা চেতনার মধ্যে যেটা বিরাজ করে সেই জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। অবশ্যই শুভকামনা আপনার জন্য। এরপর আমরা আসছি জনাব এলিনা সাম্বির কাছে। জনাবা এবং এলিনাপা, আপনি তো অনেকগুলো কাজ করছেন এবং সামনেও আপনার বেশ কিছু কাজ আসছে, এবং আমরা যতদূর জানি শাকিব খানের সাথে কিছুদিন আগে প্রিয়তমায় আপনি অভিনয় করেছেন এবং দরদ একটি সিনেমা, যেটা প্যান ইন্ডিয়ান একটা সিনেমা হতে যাচ্ছে, এটাতেও আপনি কাজ করতে যাচ্ছেন, এই বিষয়ে আমাদের কোনো তথ্য জানাবেন কিনা? প্রিয়তমা বিষয়ে যদি বলি, প্রিয়তমা তো একটা সুপারহিট একটা চলচ্চিত্র। একটা চলচ্চিত্রে যখন আমরা কাজ করা শুরু করি তখন তো আসলে বোঝা যায় না যে চলচ্চিত্রটি হিট হবে নাকি হবে না। আমরা আমাদের মতো করে কাজ করি, পরবর্তী সময়ে ভাগ্যক্রমে কোনোটা হয়তো বা এতটা সাড়া ফেলে, কোনোটা হয়তো বা ফেলে না, কিন্তু কাজের যে ক্ষেত্রটা ওটা আমরা একইভাবে নেই এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে একইভাবে সমানভাবে বিচার করার চেষ্টা করি, ক্যারেক্টারে ইনভলভ হওয়ার চেষ্টা করি। প্রিয়তমা নিয়ে আর আসলে বেশি কিছু বলার নেই, প্রিয়তমা একেবারে সকলের কাছে পৌঁছে গেছে, একটা সুপার ডুপার হিট একটা প্রজেক্ট। তো এটা নিয়ে যথেষ্ট খুশি, এখানের কলাকুশলী যারা আছে অভিনয় শিল্পীরা যথেষ্ট খুশি। এরপরে যেটা আসে যে অনন্য মামুনের প্যান ইন্ডিয়ান মুভি যেটা দরদ, এটা শুটিং আমরা করেছি বানারসে প্রায় 20 দিন, আমি ছিলাম 20 দিন এরকমই থেকে ওখানে কাজ করে, মানে স্টোরিটাই বেসড অন বেনারস এরকম ছিল, যে কারণে আমাদেরকে ওখানে থাকতে হয়েছে। ওখানে টিম কাজ করেছে, কলকাতার একটা টিম, বাংলাদেশ থেকে তো টিম গেছেই, এবং বোম্বের একটা টিম, এবং এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা যে আমরা, আমি যেহেতু স্যাম বেনেগালের সাথে কাজ করেছি, ওটাও তো হ্যাঁ ওটাও একটা বোম্বের টিম ছিল, যে কারণে কিছুটা ধারণা ছিল যে তাদের কাজের ক্ষেত্রগুলো কেমন, ডিফারেন্সটা কী আমাদের থেকে, এই একটু ধারণা ছিল। কিন্তু একেবারে ওদের দেশে যেয়ে, এটাই আমার প্রথমবার কাজ করা ইন্ডিয়াতে, তো কলকাতাও না বোম্বেও না বানারস, এটা আবার একটা ভিন্ন একটা জায়গা। ওখানের মানুষজন যারা আছেন তারা খুবই পায়াস, খুবই ধর্মভীরু, এবং
সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান এবং সেখানে আমার কাজের ফাঁকে দুই একদিন আমি ফুরসত পেয়েছি, ছুটি পেয়েছি, সেই সময় এই দর্শনীয় স্থানগুলো ভিজিট করেছি। ওখানে খুব বড় করে আরতি হয়, যেটা খুবই দেখার মতো, সেই বিষয়গুলো দেখেছি। গঙ্গার ভেতর থেকে যেতে হয় নৌকায় করে, ওই পাশে উঠে চড়ার একটা ছোট্ট একটা মরুভূমির মতো আছে, সেখানে গিয়েছি। ঘাট আছে, ঘাটের পাশেই যদিও আমাদের শ্যুটগুলো হয়েছে, তো ওখানে সাকিব খান ছিলেন, তারপরে বোম্বে থেকে সোনাল চৌহান এসেছিলেন, উনি তো নায়িকা এখানে, তারপরে আমরা বাংলাদেশ থেকে যারা কাজ করেছি, বোম্বে থেকে আরও অনেক ভালো অভিজ্ঞ শিল্পীরা এসেছেন, কলকাতা থেকে গেছেন, মেলবন্ধন একটা, তো একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। কো-আর্টিস্ট হিসেবে সাকিব খানকে কেমন দেখেছেন? আমি তো প্রিয়তমায় কাজ করেছি এবং এই দ্বিতীয় কাজ ওনার সাথে হচ্ছে যে দরদ, তো এখন যখন দূরে থাকে, আমরা তো আর্টিস্ট, আমাদের তো একটা এক্সপেকটেশন থাকেই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, সেই ক্ষেত্রে আমি যখন প্রথম প্রিয়তমায় কাজ করেছি, একেবারেই প্রফেশনাল একটা মানুষ, এবং সেটাই যদি না হয়, এতদিন একটা ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে নিজের স্থান ধরে রাখা সহজ কথা নয়, এবং উনি ওনার অ্যাক্টিং সম্পর্কে এটা আমি একদম অনেয়ারই বলতে পারি, অনেকের অনেক ধরনের ধারণা ছিল বা আছে, আমার নিজেরও ছিল, ওনার সঙ্গে কাজ করতে যে এই ধারণাটা একেবারেই আমার ভেঙেছে। উনি যথেষ্ট ভালো একজন অভিনেতা, অনেক ভালো অভিনেতা, এবং দরদে যে ভালো অভিনয় করেছেন উনি, মানে আমরা সব ধরনের ভুল ভেঙে যাবে দর্শকের, যদি এখনও কোনো দ্বিধা থেকে থাকে তার অভিনয় সম্পর্কে, সেটা ভেঙে যাবে। সেটা অবশ্য প্রিয়তমেই উনি যা দেখিয়েছেন, ওটা তো আর্ট ঘরানারই বলা যায়, যদিও কমার্শিয়াল, তারপরও ওটা গল্প নির্ভর একটা চলচ্চিত্র ছিল, ওনার অভিনয়ই কিন্তু পুরো চলচ্চিত্রকে টেনে নিয়ে গেছে এবং আমরা সহযোগিতা করেছি, তো সেইখানে অভিনয় তো সেখানেই তিনি কারিশ্মা দেখিয়েছেন। পরবর্তীতে তো আরও কয়েকটা মুভি আসছে, তো সেখানে দরদও একটা গল্প নির্ভর চলচ্চিত্র, দুর্দান্ত অভিনয় করেছেন, এবং প্রত্যেকটা অভিনয় শিল্পী, একেবারে অভিজ্ঞ অভিনয় শিল্পী ওখানে সিলেক্ট করা হয়েছে, অভিনয় নিয়ে তাদের কোনো হবে না, মানে কিন্তু নেই, কারণ হচ্ছে একেবারে আমাদের দেশ থেকে যেখানে কাজ করতে গিয়েছি, এটা তো নতুন আমাদের অভিজ্ঞতা, ওখানে যে আমরা যদি ভালো পারফরমেন্স না দেখাতে পারি, সেটা আমাদের ডিরেক্টরের জন্য অনেক মানে লজ্জার, তো সেখানে আমরা উতরে গেছি। বোম্বে থেকে যারা এসেছিলেন তাদের সঙ্গে মার্চ করে আমাদেরকে অভিনয় করতে হয়েছে, তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জই ছিল, কিন্তু আমাদের অনেক উঁচু একটা ধারণা অভিনয় নিয়ে, সব কিছু নিয়ে, বোম্বের টিম সম্পর্কে, সেই ধারণাকে আমরা পুঁজি করেই ওখানে যাওয়া এবং তাদের সাথে মার্চ করে আমাদের কাজ শেষ করতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যেটা বলছিলে কিছুক্ষণ আগেও, যে এই দেশের এবং ওই দেশের, আমরা যেমন অভিনেতাদের নিয়ে কথা বললে, নির্মাণ শৈলী এবং নির্মাণ প্রক্রিয়ার মধ্যে মূল পার্থক্যটা আপনি কী দেখেন দু দেশের মধ্যে? এটা দু দেশের মধ্যে পার্থক্য তো সব থেকে বড় পার্থক্য বাজেটে, ওদের বাজেটের সাথে আমাদের বাজেটের তো কোনো তুলনা হয় না, তো বাজেট যখন বেশি থাকে, মানে একটা কথা বলে না যে যত গুড় তত তো মিষ্টি, আমাদের দেশে মেধাবী অনেক ডিরেক্টর আছেন, আমাদের দেশে মেধাবী ডিরেক্টরদের মানে এতটাই তারা কারিশ্মা জানে, এতটুকু বাজেটের ভেতরে তারা কি করে কি বানিয়ে ফেলছেন, এটা কিন্তু অবিশ্বাস্য। ওদের বাজেট মানে শত শত কোটি টাকা, আর আমাদের 1 কোটি টাকা বাজেট আনতেই হচ্ছে যে হিমশিম খায়, তো সেইখানে ওই 1 কোটি টাকা বাজেটও যদি ধরি, সেটার মধ্যে দিয়েও তারা কত সুন্দর একটা চলচ্চিত্র নির্মাণ করে ফেলছে, আর ওরা তো কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করছে, অবশ্যই ওদের সিস্টেম ভালো, ওদের হচ্ছে সব কিছু অর্গানাইজড, এবং সেটা পারছেও বাজেটের কারণে, এবং অভিজ্ঞ মানুষগুলোকে তারা নিতেও পারছে যেহেতু বাজেট ভালো, সেটা তো আছেই। ওখানে একটা বিষয় আমাদের এখান থেকে সেটা পয়সার প্রয়োজন হয় না, একটা বিষয় আমি একটু ভিন্ন দেখেছি সেটা বলবো, সেটা হচ্ছে যে ওরা একজন পাসিং আর্টিস্টকেও যথেষ্ট সম্মান করে, যেটা একদম আমি এই অনেয়ারেই বলতে পারি, আমাদের এখানে অনেক নেগলিজেন্সি আছে দেখা যায় প্রোডাকশনের, যে যারা মেইন কাস্ট থাকেন তাদেরকেই অনেক সময় আছে
একটু অতিরিক্ত প্যাম্পার করা হয় এবং তারা সেটা ডিজার্ভও করে, তাই বলে যারা সাপোর্টিং অথবা যারা জুনিয়র আর্টিস্ট তারাও যে তারাও তো এইটারই একটা অংশ, তাদেরকে বাদ দিলে তো এই চলচ্চিত্র নির্মাণ হবে না, তাদেরকে ছাড়া তো এই চলচ্চিত্র তৈরি হচ্ছে না, তো তাদেরকেও আমি মনে করি যে সমানভাবে মূল্যায়ন করা উচিত, ওদের মতো ওদের কাছ থেকে এটাই শেখার আছে আমি মনে করি। অবশ্যই তাই চাই আমরা যে সব শিল্পীরাই সমানভাবে সম্মান পাক এবং ভালোবাসা পাক মানুষের। এবং এই ক্ষেত্রে আজম ভাইয়ের সাথে কথা বলছি, আজম ভাই আপনি তো দীর্ঘদিন ধরেই কাজ করছেন এবং এই যে কথাগুলো নিয়ে আমরা বলছি, এই মুহূর্তে বাংলা সিনেমাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে যে কথাগুলো এলেন আপা বলছিলেন বা বন্ধুদা বলছিলেন, আপনার মতামতটা কী? আমি জিনিসটাকে এভাবে দেখি যে আমাদের চলচ্চিত্রে একটা সুন্দর আমাদের ঐতিহ্য আছে, যেই ঐতিহ্যের সাথে কিন্তু অনেক কিছু জড়িত এবং ক্যামেরার সামনে এবং পেছনের অনেক মানুষ জড়িত। একসময় আমাদের এখানে অনেক সিনেমা হল ছিল যার সংখ্যা কমতে কমতে 100 কাছে চলে এসেছে। আমরা কিন্তু আবার নতুন একটা যুগে প্রবেশ করেছি, সিনেপ্লেক্সের যুগে, এবং গত বছরের ঈদের সময় থেকে আমাদের একটা নতুন জোয়ার এসেছে এবং এই জোয়ারটাতে কিন্তু অনেক সুপার ডুপার হিট ছবিও কিন্তু আমরা দেখেছি, যেটা এলিনা স্বামী বললেন প্রিয়তমাকে নিয়ে। এবং এই দর্শকরা যে আবার হলে ফিরে এসেছেন এটাকে নার্সিং করতে হবে, মানে এটাকে রিটেইন করতে হবে, কারণ দর্শক হচ্ছে সিনেমার প্রাণ। আমি যত ভালো কাজই করি সেটা যদি মানুষ নাই দেখে তাহলে কিন্তু আমিও উৎসাহিত হব না এবং বাণিজ্যিকভাবেও কিন্তু প্রযোজক লাভবান হবে না। এবং এই যে দর্শকরা ফিরে এসেছে তাদেরকে যদি আমরা যদি রিটেইন করতে পারি, অনেক নতুন নতুন ছবি যদি আসে, প্রতিযোগিতার একটা সময় আমরা পার করছি, আমাদেরকে কিন্তু অনেক কিছুর সাথে প্রতিযোগিতা করে কিন্তু ছবিকে মুক্তিও দিতে হচ্ছে, এবং এই সময়টায় কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি চাইবো যে দর্শকের পৃষ্ঠপোষকতা এবং পাশাপাশি ভালো ভালো কিছু কন্টেন্ট। আমাদের দেশে অনেক গুণী নির্মাতা আছেন, ভালো স্ক্রিপ্ট হচ্ছে, কিন্তু বাজেট না থাকার কারণে আমি ভালো লোকেশন পাচ্ছি না, আমি মানে ভালো এডিটিং হচ্ছে না, মানে অনেক কিছু জড়িত। এই সব কিছুকে যদি একটু সেঙ্ক করা যায় এবং অর্থনীতি যদি সেভাবে আমাদেরকে সাপোর্ট করে, ডেফিনেটলি আমাদের চলচ্চিত্রেও আবার সেই আগের জায়গায় ফিরে আসবে। অবশ্যই আজম ভাই, যেটা আপনি দীর্ঘদিন ধরে আসলে চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনে কিন্তু বহু কাজ করে যাচ্ছেন এবং বিজ্ঞাপন নিয়ে প্রচুর কাজ করছেন, আমরা যেটা দেখছি অনেক সময় আমাদের দেশে যে বিজ্ঞাপনগুলো তৈরি হচ্ছে, এক একটি বিজ্ঞাপনের বাজেট আমাদের এক একটি সিনেমার মতো প্রায়, কখনো কখনো আমরা দেখছি এরকম, এবং সেই বিজ্ঞাপনগুলোর মানও কিন্তু দেখা যাচ্ছে একটা মানসম্মত একটা বিষয় দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে বাজেট কিন্তু আসলেই বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা বিভিন্ন যেটা দেখি তারা মূল বাজেটের পাশাপাশি কিন্তু কিছু স্পন্সর বা কিছু সাইড স্পন্সর এরকম ম্যানেজ করে ফেলে, হয়তো একটা কোকের গ্লাস কেউ খেলো সেখান থেকে একটা স্পন্সর আসছে, এই বিষয়গুলো আরও ডেভেলপ হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন, মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আরও নতুন একটা মোড় নেওয়া উচিত কিনা? আসলে যদি আপনি সেভাবে বলেন যে শোবিজকে নিয়ে কিন্তু প্রপার মার্কেটিং আমাদের দেশে নাই, আপনি যদি অন্যভাবে ভাবেন আমাদের অনেক বড় তারকা আছে, তাদের পার্সোনাল লাইফকে নিয়ে সে কি চা খেতে পছন্দ করে, সে কি কস্টিউম পরে, তার ওয়ার্ড্রোবে কি কি আছে, এগুলো নিয়ে কিন্তু স্টোরি হতে পারে, কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশে হয় না, কিন্তু আমাদের পাশের দেশে হচ্ছে। আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন যে বিজ্ঞাপনের বাজেট এমনও ছিল যে একটা সিনেমার চাইতে বেশি ছিল, এটা একসময় ছিল, এখন কিন্তু টেলিভিশন বিজ্ঞাপন যেটাকে আমরা টিভিসি বলি সেটার পরিমাণ কিন্তু কমে গেছে, বরঞ্চ ওভিসি বেশি এসেছে, বাজেট সব জায়গায় কিন্তু কিছু কম বেশি কাটছাট হচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু প্রপারলি যদি আপনি প্যাট্রোনাইজ করেন তাহলে সেটা দাঁড়াবে। এবং আমার দেশে যে বিজ্ঞাপন তৈরি হচ্ছে শুধু বাংলাদেশের মানুষ দেখছে না, এটা কিন্তু সারা পৃথিবীতে সবাই দেখছে, কারণ সব কিছু কিন্তু গ্লোবালি হয়, তো আমরা যদি কন্টেন্টগুলো ভালো করতে পারি এবং সেটা যদি প্রপারলি যদি শুট করা হয় এটা অবশ্যই মার্কেট পাবে। এবং সব কিছুর সাথে ঘুরে ফিরে আবার ওই একটা কথাই চলে আসছি, একটা প্রপার বাজেট, সবার সহযোগিতা, সবার দায়িত্ববোধ, এই জিনিসগুলো দরকার। অবশ্যই আমরা চাই সৃষ্টিশীলতার সাথে তার যে রসদ সেই বাজেটও বৃদ্ধি পাক এবং আমাদের সিনেমা আরও এগিয়ে যাক। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সঙ্গে আছেন ছায়াবৃক্ষ চলচ্চিত্রের পরিচালক বন্ধন বিশ্বাস, আছেন অভিনেতা আজম খান এবং অভিনেত্রী এলিনা শাম্মী।
আমরা আবার কথা বলছি আপনাদের সাথে। এবং এর আগে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, ছায়াবৃক্ষ চলচ্চিত্র নিয়ে যেভাবে বলছিলাম, পাশাপাশি আমাদের চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, আমরা অনেক একটা বিষয় দেখা যায়, আমরা একটু আগে বিরতির আগে বাজেট নিয়ে কথা বলছিলাম যে আমাদের সিনেমার বাজেট একটু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের সিনেমার মানসম্মত একটা জায়গায় নিয়ে যেতে। এবং সেই সাথে সাথে আমরা কিন্তু কখনো কখনো দেখছি আমাদের যেমন পাশের দেশের যে বলিউড ইন্ডাস্ট্রি সেটা একটা বিগ বাজেটের ইন্ডাস্ট্রি, তার পাশাপাশি দক্ষিণে অনেকগুলো ইন্ডাস্ট্রি গজিয়ে গেছে যারা বিগ বাজেট নিয়ে কাজ করছে, যেমন KGF থেকে শুরু করে সালার বা এই ধরনের অনেক বাহুবলী প্রচুর সিনেমা যারা আসলে বলিউডের চেয়েও বেশি বাজেট নিয়ে কাজ করছে এবং কখনো কখনো বলিউডি তথাকথিত বলিউডি সিনেমাকে হারিয়ে আরও বেশি তারা গ্রস মার্কেট থেকে কালেক্ট করে নিচ্ছে। এবং পাশাপাশি আরেকটি রাজ্যের কথা বলতে পারি, যারা মালায়ালাম ইন্ডাস্ট্রি, এরা কিন্তু এখনও কম বাজেটে গল্প নির্ভর অভিনয় নির্ভর কিছু সিনেমা করছে এবং যার শক্তি হিসাবে দেখানো হচ্ছে প্রি প্রোডাকশনকে, গল্প এবং প্রি প্রোডাকশন R&D এবং ক্যারেক্টার সিলেকশন আর্টিস্ট সিলেকশন। তা আমাদের দেশের প্রি প্রোডাকশনটা আসলে কতটা শক্তিশালী বা আরও কতটা শক্তিশালী হওয়া উচিত, একজন নির্মাতা হিসেবে আপনি কী ভাবছেন এই বিষয়ে? অবভিয়াসলি প্রি প্রোডাকশন ভালো না হলে আপনার প্রোডাকশন ভালো হবে না। তো যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যে বাজেটের যে ব্যাপারটা আসছিল, আসলে বাজেটের সংকীর্ণতা আমাদের নির্মাতাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। ওইখান থেকে যখন আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা যেটা বললেন, ওরা যে গল্পের উপরে সব সিনেমাগুলো করতেছে বা আর্টিস্ট শক্তিশালী আর্টিস্টদের প্রেজেন্ট করতেছে, আসলে আমরাও কিন্তু ওই ধারাটাতেই আসি। আমাদের সিনেমাটা আসলে একটা টাইমে কিন্তু একটা ঐতিহ্য ছিল এবং সিনেমার যে বাণিজ্যিকতাগুলো ছিল সেই জায়গাটা মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেছে। ওই জায়গা থেকে কামব্যাক করাটার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে, যে কারণে আপনি দেখবেন যে গত 2 বছরের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে আস্তে আস্তে কিন্তু আমরা ওই শক্তিশালী আর্টিস্টদের নিয়ে আসছি, আমরা কিন্তু ওইভাবে গল্পের সিনেমাটাতে আসছি। পাশাপাশি যেটা হয়েছে যে আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি যে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং কীভাবে এগিয়ে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে আসলে আমাদের আরেকটা যেটা একটা বড় প্রতিবন্ধকতা যে আমাদের আসলে কর্পোরেট কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি সিনেমা নির্মাণ করার জন্য, ব্যক্তি প্রোডিউসার দিয়ে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি ব্যাপারগুলো। তো এই জায়গাটাতে যারা প্রোডিউসার তাদেরও একটা ব্যাপার আছে সিনেমাটা বোঝা, যে কী সিনেমা করতে যাচ্ছি, কাকে দিয়ে করতে যাচ্ছি, এই মার্কেটিং সিস্টেমটা কী, প্রমোশনটা কী, টোটাল ব্যাপারটা কিন্তু এটা কিন্তু একটা টিমওয়ার্কের ব্যাপার। তো যখন আমরা একটা সিনেমা নির্মাণ করতে যাই প্রি প্রোডাকশন অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যখন আপনার একটা টিম ভালো হয়, প্রি প্রোডাকশন ভালো হয়, আমাদের কিন্তু প্রোডাকশন সিনেমাটাও ভালো হয়। সব মিলে আমি যেটা বলবো যে আমাদের প্রি প্রোডাকশন আমরা অনেক জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছি। এই যে প্রি প্রোডাকশনের যে জায়গাটার কথা বলছেন, এটা কিন্তু এখন আমরা অনেক চিন্তাভাবনা করে করি, যেহেতু আমাদের প্রোডাকশনগুলো শেষ করতে হয়। এখন একটা টাইম ছিল যে অনেক সিনেমা কিন্তু শুটিং শুরু হয়েছে শেষ হয় না, এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। এখন কিন্তু শর্ট টাইমে সিনেমা হচ্ছে, শর্ট টাইমে রিলিজ হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রি প্রোডাকশনটা ভালো হচ্ছে বিধায় কিন্তু হচ্ছে, টিমওয়ার্কটা ভালো হচ্ছে বিধায় কিন্তু হচ্ছে, এবং এই যে সবাই মিলে যে সামগ্রিক প্রক্রিয়াটার মধ্যে আমরা যুক্ত, আমরা কিন্তু সবাই যার যার জায়গাটা বুঝছি। আজ ডিরেক্টর আমি আমার জায়গাটা কী বুঝতে পারতেছি, আর্টিস্ট তার জায়গাটা বুঝতে পারতেছে, টেকনিশিয়ানরা টেকনিশিয়ানদের জায়গাটা বুঝতে পারতেছে। তো সবাই মিলে যখন আমরা একটা কাজের মধ্যে ইনভলভ হচ্ছি তো সেই জায়গাটা ডেভেলপ হবে, এই ডেভেলপের প্রক্রিয়ায় কিন্তু আমরা আসি। বেশ কিছু আপনার ব্লকবাস্টার হিট সিনেমা দেখেছেন আপনারা ইতিমধ্যে, এবং আমি যেটা বলতেছিলাম যে গত দুই বছরে কিন্তু ভালো ভালো কিছু সিনেমা আসছে। কিন্তু তার পাশাপাশি আরেকটি জিনিস কিন্তু আমরা দেখছি, যে গত মাসেই যে ঘটনাটি আমরা দেখলাম, দুটো সিনেমা একই সাথে, আপনার লাস্ট সিনেমার যে নায়ক সাইমন সাদিক এবং তার শেষবাজি এবং একই সাথে পরিমণিদের আরেকটি সিনেমা যেটা কাগজের বউ মুক্তি পেল, একই দিনে ভারতীয় একটি সিনেমা চলে আসলো এবং তিনটি সিনেমার কোনোটি আসলে ঠিকঠাক ব্যবসা করে উঠতে পারলো না, বছরের প্রথম সিনেমাগুলোর কথা আমি বলছি। এই প্রক্রিয়াগুলো কি আর একটু সংশোধিত হওয়া উচিত কিনা, মানে দেশি সিনেমা এবং পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সিনেমা চলতে পারে কিন্তু সেটার একটা নীতিমালার আওতায় থাকা উচিত কিনা? না, অবশ্যই এই ব্যাপারে আমাদের তথ্য মন্ত্রণালয়কে টেক কেয়ার করা উচিত। বিকজ যে একটা এমনিতে সিনেমার মাঝে যে অবস্থাটা গেছে, যে আপনার জাতীয় সংসদ নির্বাচন থাকার কারণে কিন্তু বড় একটা টাইমের একটা গ্যাপ একটা ব্যাপার গেছে, পরবর্তীতে যখন বছর শুরু হয়েছে তখন কিন্তু সিনেমাগুলো রিলিজের মিছিলে আসছে। এখানে আমি আমার যতদূর জানা আছে যে দুইটা সিনেমা আমাদের যে প্রযোজক সমিতি আছে, প্রযোজক অ্যাসোসিয়েশন যেটা আছে, সেটা হচ্ছে যে দুইটা সিনেমা রিলিজের একটা প্রক্রিয়া ছিল। তো সেইখানে হুট করে আরেকটা সিনেমাকে ইন করানো এবং এই প্রক্রিয়াটা আসলে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। এই কারণে এই ব্যাপারগুলো গভর্নমেন্টকে টেক কেয়ার করা উচিত।
না হলে কিন্তু এই সমন্বয় করাটা এমনি আমাদের সিনেমার কিন্তু একটা বাজে সময় গেছে কিছুদিন। সেই জায়গা থেকে যে উত্তরণের যে প্রক্রিয়াটায় আমরা যুক্ত হয়েছি সেই প্রক্রিয়াটাকে চলমান রাখতে হলে অবশ্যই এই ব্যাপারগুলোতে সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে এই ব্যাপারটা জায়গাগুলোতে ক্লিয়ার থাকতে হবে। না হলে কিন্তু এই যে সাংঘর্ষিক ব্যাপার থাকবে, একটার সাথে আরেকটা সিনেমা এসে সাংঘর্ষিক একটা ব্যাপার ঘটবে, দর্শকরা দৃঢ়ভাবুক্ত হয়ে যাবে, সব কিছু মিলে আসলে না এই প্রক্রিয়াটা আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয় থেকে এই ব্যাপারগুলোতে সুনির্দিষ্ট নীতিমালা করা উচিত। অবশ্যই আমরাও তাই চাই। এর পরবর্তী প্রশ্ন এলিনা শাম্মী আপনার কাছে, এই পুরো বিষয়টা নিয়ে আমরা যেটা বলছি, কারণ আমরা প্যান ইন্ডিয়ান সিনেমার একটা যুগে প্রবেশ করেছি যেখানে দুই দেশ মিলে বেশ কিছু কাজ হচ্ছে এবং সেই সাথে আমাদের দেশেও দীর্ঘদিন বিরতি থাকার পরে ভারতীয় সিনেমা চলছে, আমরা ওটাকে সাধুবাদ জানাই কারণ সারা পৃথিবীর সিনেমাই চলা উচিত সব। কিন্তু দেশের সিনেমা যেটা আমার দেশে যেটা একটু আগে বলছিলাম কম বাজেটে তৈরি সিনেমা, এটা একটা হয়তো ফাইটারের সাথে অথবা একজন জওয়ানের সাথে ফাইট করার আসলে ওই ক্ষমতাটি এখনও অর্জন করে উঠতে পারেনি, সেই সিনেমার বিকাশে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এখন আপনি যেটা প্রশ্নের মধ্যেই বলেছেন যে বিশ্বের সব ছবি চলবে, আমাদের নিকটতীতে আমরা কি দেখেছি যে একেবারে হলে কিন্তু একেবারে চরম ভাটা ছিল দর্শকের, তো সেই ভাটা কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই সময় আমাদেরকে খুব হিসাব করেই এই জায়গাগুলো আসলে দেখতে হবে। সেটা হচ্ছে যে বিদেশি ছবি আনতে হবে সেটাও যেমন ঠিক, আমাদের দেশীয় যে চলচ্চিত্রগুলো কম বাজেটে আর্ট ফিল্ম বলি বা যেই ফিল্মে বলি সেইগুলো যখন রিলিজ হচ্ছে নেগোসিয়েশন করে যেন দুইটা চলচ্চিত্রই যেন ঠিকঠাক মতো দর্শক ধরতে পারে, কারণ একটা কোটি কোটি টাকার বাজেটের বিদেশি চলচ্চিত্র যেখানের আর্টিস্টগুলো আমাদের বহু প্রতীক্ষিত, যাদেরকে আমরা দেখতে চাই, যে যাদেরকে আমরা নেটফ্লিক্সে দেখছি বা ইউটিউবে দেখছি বা টিভিতে দেখছি, তাদের ছবিগুলো যদি হলে আসে অবশ্যই আমরা সেগুলো দেখব, মানসম্মত চলচ্চিত্র। কিন্তু আমাদের ডিরেক্টররা প্রডিউসাররা যে চলচ্চিত্রগুলো তৈরি করছে যেটা তুলনামূলকভাবে অনেক কম বাজেটে কিন্তু গল্প নির্ভর, সেই চলচ্চিত্রগুলো দর্শককে দেখার ব্যবস্থা করে দিতে হবে। তবে এখানে একটা কথা, সেটা হচ্ছে হলে যেন মানুষ দর্শক আসে সেজন্য বিদেশি চলচ্চিত্র যে হলে চালানো হচ্ছে এটাকে আমি কোনোভাবেই মানে এটার সঙ্গে আমার দ্বিমত নেই, কারণ হচ্ছে অভ্যেসটা যদি তৈরি হয়ে যায় তখন দেশীয় চলচ্চিত্র দেখতে হলে যাবে, কিন্তু দুটো সঙ্গে যেন সংঘর্ষ না হয়। আমাদের চলচ্চিত্রগুলো আলাদা রিলিজ হবে, ওগুলো এমন সময় রিলিজ হবে যখন আমাদের চলচ্চিত্র রিলিজ হওয়ার সময় না, তো এই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করা যায় তাহলে আমার মনে হয় না যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে। অবশ্যই আমরা চাই পুরো প্রক্রিয়াটি একটি গঠনমূলক প্রক্রিয়া আসুক এবং একটা নিয়মবর্তিতার মধ্যে আসুক। আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে গেছে এবং সর্বশেষ প্রশ্ন জনাব আজম খানের কাছে। আজম ভাই, আমরা সর্বশেষ জানতে চাচ্ছি দর্শকদের কাছে ছায়াবৃক্ষ টিমের জন্য আপনি কি চাইবেন এবং দর্শকদের হলে আসতে বলবেন কি না? আমি যেটা চাইবো সেটা হচ্ছে এই ছায়াবৃক্ষের সাথে অনেক কিছু জড়িত, আমাদের সরকারের অনুদান আছে, আমাদের সব শিল্পীদের কষ্ট আছে, পরিচালকের অনেক শ্রম আছে, আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটা ভালো কাজ করার এবং সেই কাজটা আমরা কতটুকু করতে পেরেছি সেটা কিন্তু আপনারা যদি হলে না আসেন আমরা জানতে পারবো না। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সহ হলে আসবেন, বাংলা ছবি দেখবেন, শুধু ছায়াবৃক্ষ না সব ছবি দেখবেন, কারণ আপনাদের পৃষ্ঠপোষকতা আমাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, প্রযোজকদেরকে আর্থিক নিরাপত্তা দিবে, সব কিছু মিলে কিন্তু একটা টিম ওয়ার্ক। তো এটা যদি যত বেশি হবে, যত নার্সিং হবে, বাংলাদেশের ছবিগুলো আরও তত বেটারভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। শুভকামনা আপনাদের জন্য, তিনজনকেই জানাচ্ছি ধন্যবাদ। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।